Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been well by the grace and mercy of Almighty Allah. This is Nasir once again before you, who will teach you it's all about tense. Preshikatira bigoto dine je duiti lesson kora hoyeche tense er upore. Apnara jara ekhono dekheni tara shekhane giye dekhe ashun. Er pore ajker ei part e part 3 bhalo bhabe dekhun. Those who haven't watched my video, feel free to go to my channel and watch the video and come to this. Today is the third part of tense. প্রিয় শিক্ষার্থীরা আমরা সময় নষ্ট না করে চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে। প্রথমে বলে রাখি যে পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজেই স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন প্রণালী, যে গঠন প্রণালীর মাধ্যমে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখি। ঠিক তেমনটি আমরা ইংরেজি ভাষা যদি শিখি, ইংরেজি যদি শিখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রাকচার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। পৃথিবীর সব ভাষাতেই সর্বপ্রথম সাবজেক্টকে খুঁজতে হবে, কারণ সাবজেক্টটি হচ্ছে সেন্টেন্সের মালিক, যাকে নিয়ে জল্পনা কল্পনা পরিকল্পনা বিভিন্ন রকম চিন্তাভাবনা। তাই সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, তাই সাবজেক্টকে আমাকে প্রথমে খুঁজতে হবে। এটা যে কোনো ল্যাঙ্গুয়েজেই তাই। প্রথমে রয়েছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার চলে আসি যারা বাংলা ভাষা শিখেছেন, মানে যারা অন্যান্য দেশে বসবাস করেন বা অন্যান্য দেশের যারা লোক, তারা বাংলাদেশে এসে যারা বাংলা ভাষা শিখছেন বা দেশের বাইরে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনারা এখনও বাংলা ভাষা জানেন না অথবা বাংলা ভাষা শিখছেন, তাদের জন্য হচ্ছে এই স্ট্রাকচার। বাংলা ভাষার বাংলা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব। তাহলে আমরা বাংলা ভাষার স্ট্রাকচারটি একটু বিশ্লেষণ করি। সাবজেক্ট তো সাবজেক্ট, পৃথিবীর সব ভাষাতেই সাবজেক্ট প্রথমে থাকে, মানে উনি হচ্ছে সেন্টেন্সের মালিক, যেটা ছাড়া সেন্টেন্স স্টার্ট করা যায় না বললেই চলে। তো সাবজেক্ট প্রথমে নিলাম, তারপরে চলে আসছে অবজেক্ট। বাংলা ভাষায় সাবজেক্টের পরেই যাকে কল করবে সেটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্টের পরেই অবজেক্ট বসতে হবে। আমি এটা আরও ক্লিয়ারভাবে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে বলছি। এরপরে শেষ রয়েছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তাহলে কি বাংলা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট এবং সর্বশেষে হচ্ছে ক্রিয়া। সর্বশেষে ক্রিয়া থাকে, এটা হচ্ছে বাংলা ভাষার বৈশিষ্ট্য, এবং সাবজেক্টের পরে থাকে হচ্ছে অবজেক্ট। তাহলে আপনারা এই গঠনটা দেখে নিন। এবার আমরা এইখানে যাব, আমরা প্রমাণ করতে চাই যে ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা আমরা কোনটা শুদ্ধ আর কোনটা শুদ্ধ নয়। দেখুন, আমি ভাত চাই, এখানে লেখা আছে আমি চাই ভাত। কোন বাক্যটি সঠিক একটু ভেবে দেখুন। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, রেস্টুরেন্টে গিয়ে বলছেন যে আমি ভাত চাই, মানে আপনার দুই বন্ধু একসাথে গিয়েছে রেস্টুরেন্টে। এখন আপনি বলছেন যে আমি ভাত চাই, আর আপনার ফ্রেন্ড বলছে আমি চাই ভাত। এখন একটা ওয়েটারকে যখন এই কথা বলবেন, আপনি বলবেন এবং আপনার বন্ধু বলবে, দুইজনে দুইটি বাক্য বলবেন, তখন সে ওয়েটার কি মানে ভাত নিয়ে আসবে না অন্য কিছু নিয়ে আসবে? নিশ্চয়ই ভাত নিয়ে আসবে। আপনি ভাত চাইলেন, ভাত নিয়ে আসবে, আর আপনার ফ্রেন্ড উনি যদি একটু ঘুরিয়ে বলে যে আমি চাই ভাত, তবুও সে ভাত নিয়ে আসবে, পোলাও নিয়ে আসবে না অথবা ফাস্টফুড বা অন্য কোনো কিছু নিয়ে আসবে না। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে শুদ্ধ বাক্য কোনটি। আমরা যদি স্ট্রাকচারও না জানি, বাংলা ভাষার যে স্ট্রাকচার এটা আমরা যদি নাও জানি, মানে এটা তো আমাদের শেখানো হয়নি, আমরা ছোটো থেকে এভাবে শিখেও বড়ো হইনি, অটোমেটিক বাংলা ভাষা শিখে বড় হয়েছি, বাট এটার একটা স্ট্রাকচার আছে যেটা আমি মনে করি বাংলা ব্যাকরণে থাকা উচিত, যা কখনোই বিগত দিনে ছিল না আর বর্তমানে বাংলা ব্যাকরণে জানি না এটা আছে কিনা। যাই হোক, সো আমির পরে ভাত চাই, এটাই হচ্ছে সঠিক, এটাই আমরা বলি, এটাই হচ্ছে পেপার পত্রিকার ভাষা, নাটকের ভাষা, সিনেমা গল্পের ভাষা, বিশুদ্ধ ভাষা। তাহলে এটা হচ্ছে রাইট, আর আমি চাই ভাত এটা হচ্ছে রং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও কিছু সেন্টেন্স দেখব এবং সেখানে আমরা বোঝার চেষ্টা করব যে কোন বাক্যগুলো সঠিক আর কোনগুলো হচ্ছে ভুল। দেখুন, আমি ইংরেজি পড়ি, আর নিচে লেখা আছে যে আমি পড়ি ইংরেজি। দুইটি সেন্টেন্স পড়ার পরে আপনাদের কী মনে হয় যে কোন সেন্টেন্সটি রাইট, বা কোন সেন্টেন্সটি আপনি বারবার বলেন, বা কোনটা বলে আপনি অভ্যস্ত, অথবা পেপারে বা নাটকে বা কোনো নিউজ পেপারে বা কোনো
সংবাদ যারা দেয় সংবাদ যারা উপস্থাপন করে তারা কোন কথাটি বলে দেখুন এখানে দেখবেন যে আমি ইংরেজি পড়াই এটা হচ্ছে রাইট আমি ইংরেজি পড়ি এটা হচ্ছে রাইট আর আমি পড়ি ইংরেজি এটা হচ্ছে রং তাহলে এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে রং আরো কিছু উদাহরণ দেখব আমি তোমাকে ভালোবাসি দেখুন এটা আপনারা বিভিন্ন নাটকের সিনেমাতে দেখবেন যে নায়ক একজন নায়িকাকে বলছে যে আমি তোমাকে এখন আমি ঠিক আছে আমি আমার জায়গাতে ঠিক আছি তোমাকে আমার সামনে যিনি আছেন অপরপক্ষ তোমাকে এবার আমি মূল কথাটি বলবো যে ভালোবাসি কি ঘৃণা করি কি কিছু একটা এর ফাঁকে দেখবেন যে কোনো ভিলেন এসে অ্যাটাক করেছে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে বা কিছু না কিছু একটা ঘটে গেছে এমন একটা ঘটনা ঘটে গেছে আর প্রত্যেকটা সিনেমাতে নাটকের ঠিক এরকম একটা কাহিনী হয় মানে হয়ে থাকে যাই হোক না কেন তাহলে আমি তোমাকে তারপরে হচ্ছে ভালোবাসি দেখুন ক্রিয়া এরপরে রয়েছে আমি ভালোবাসি তোমাকে তো দুইটা সেন্টেন্সই যদি আমরা একজনকে বলি তো ওপরের সেন্টেন্সটিতে কি বেশি ভালোবাসবে আর নিচের সেন্টেন্সটি বললে কি কম ভালোবাসবে না এটা না অবশ্যই একই ভালোবাসা বাসবে তবে হচ্ছে ভুল একটি আর একটি হচ্ছে সঠিক তাহলে এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে রং এবার আরও কিছু উদাহরণ দেখবো আমরা তুমি চেয়ারে বসো আমরা এটাই বলি তুমি এটা হিডেন থাক সাধারণত আমরা বলি যে চেয়ারে বসো রাইট আবার এখানে দেখুন যদি বলি যে তুমি বসো চেয়ারে তুমি এটা হিডেন রাখি জাস্ট এটা ইম্পারেটিভ সেন্টেন্স ভাবি বসো চেয়ারে এভাবে ঠিক আমরা কথা বলি না এভাবে কথা বলতে অভ্যস্ত না আমরা বলি চেয়ারে বসো টেবিলে বসো বিছানায় বসো মানে আগে আমরা কী করি অবজেক্টকে কল করি সাবজেক্ট তো সাবজেক্টের জায়গাতে আছে তারপরে হচ্ছে অবজেক্ট তাহলে তুমি চেয়ারে বসো এটা হচ্ছে রাইট নিচেরটা হচ্ছে রং এবার আরও কিছু সেন্টেন্স আমরা দেখব দেখুন তুমি এখানে এসো মানে তুমি হিডেন থাক এখানে এসো সেখানে এসো এভাবে আমরা কথা বলি নিচে দেখুন আরেকটি সেটা হচ্ছে যে এসো এখানে আমরা এভাবে কথা বলি না এসো এখানে শুনতে অদ্ভুত লাগে তাহলে এখানেও আমরা সঠিক পেয়ে গেলাম আর নিচেরটি হচ্ছে ভুল এখন যে সঠিক সেন্টেন্সগুলো আমরা পেলাম এগুলোর সাথে আমরা স্ট্রাকচারের সাথে ম্যাচ করব যে স্ট্রাকচারের সাথে ম্যাচ আছে কি না তাহলে আমরা স্ট্রাকচারের সাথে ম্যাচ করি এটা যেহেতু ভুল আমরা এই সেন্টেন্সটি মুছে ফেলি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এটা প্রুফ করি স্ট্রাকচারের সাথে বাংলা ভাষা শিখতে হলে বাংলা স্ট্রাকচার জানতে হবে আমরা সেই স্ট্রাকচারের সাথে মিলে কিনা আমরা দেখি দেখুন সাবজেক্ট ঠিক আছে রাইট এবং দেখুন তারপরে রয়েছে ভাত হচ্ছে অবজেক্ট তো এটা তো শুদ্ধ সেন্টেন্স তাই না তা সাবজেক্টের পরে রয়েছে কি অবজেক্ট তারপরে রয়েছে ক্রিয়া এরপরে নিচে দেখুন আমি এটা হচ্ছে সাবজেক্ট প্লাস তারপরে রয়েছে কি ইংরেজি এটা হচ্ছে অবজেক্ট এরপরে রয়েছেন পড়ি আমি ইংরেজি পড়ি এটা হচ্ছে ভার্ব এরপরে এখানেও দেখুন আমরা স্ট্রাকচারটা ফলো করি সাবজেক্ট প্লাস এটা তোমাকে ইউ অবশ্যই তারপরে রয়েছে সরি এটা হচ্ছে অবজেক্ট এরপরে রয়েছে ভার্ব আপনারা এটা মিলিয়ে নিতে পারেন এখানেও একই ঘটনা সাবজেক্ট প্লাস চেয়ারে এটা হচ্ছে অবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব এখানেও একই ঘটনা সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব আমরা স্ট্রাকচার অনুযায়ী সবগুলো ম্যাচ করাতে পারলাম স্ট্রাকচার অনুযায়ী বাংলা যে ভাষা যে শুদ্ধ ভাষা সেটা আমরা ম্যাচ করতে পারলাম এবার আমরা বাম দিকে চলে আসি দেখুন এখানে স্ট্রাকচার অনুযায়ী এটা ঠিক আছে রাইট এবার আমি ভাত চাই এটাকে আমরা এখানে ইংরেজি বানাবো আমি ভাত চাই আমরা জানি যে ইংরেজি যখন বানাবো অবশ্যই ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী আমাকে বানাতে হবে ইংরেজি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তারপর ভার্ব তারপর হচ্ছে অবজেক্ট এখানে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখন আমি ভাত চাই তো সাবজেক্ট প্রথমেই আছে প্রত্যেকটা সেন্টেন্সের সর্বপ্রথম যেটা ফোকাস দিতে হয় সেটা হচ্ছে সাবজেক্ট মানে সেন্টেন্সের মালিককে যাকে নিয়ে প্ল্যান পরিকল্পনা আমরা করব তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট প্রথমেই থাকে তাহলে কি সাবজেক্ট আই দিলাম
আমির পরে আমরা যেহেতু ইংরেজি বানাচ্ছি মাথায় রাখতে হবে ইংরেজি বানাচ্ছি তাহলে সাবজেক্টের পরে কি দিতে হবে ভার্ব দিতে হবে তাহলে আই তো আমি পেয়েছি আমির পরে এখন হচ্ছে ভার্ব বসাবো ভার্বটা হচ্ছে কি এখানে খুঁজে দেখুন ভার্ব হচ্ছে ভাত না ভাত না ভার্ব হচ্ছে চাই আর আমরা জানি যে বাংলা ভাষায় সর্বশেষে ক্রিয়া থাকে মাথায় রাখতে হবে বাংলা ভাষায় ক্রিয়া সবসময় শেষে থাকে এটা হচ্ছে বৈশিষ্ট্য যেটা আমি এখানে প্রুফ করেছি দেখুন এখানে ভার্ব এই যে চাওয়া এটা সবসময় শেষে থাকে তাহলে হচ্ছে সাবজেক্টটা আই পেলাম এবং সাবজেক্টের পরে আমরা চাইব সাবজেক্টের পরে আমরা চাইবো যে আমরা ভার্ব বসাবো তো ভার্ব এখানে হচ্ছে কি চাওয়া চাওয়া ভার্ব আর আর এই ভার্বটাই এখানে বসবে তাহলে আই ওয়ান্ট আমি চাই বাকি যেগুলো আছে সেগুলো পরবর্তীতে বসবে সেগুলো অবজেক্ট হতে পারে এক্সটেনশন হতে পারে অনেক কিছুই হতে পারে এরপরে নিচে আরেকটি সেন্টেন্সে আমরা চলে আসি সেটা হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা ইংরেজি স্ট্রাকচার আমি যেহেতু ইংরেজি বানাচ্ছি সেক্ষেত্রে ইংরেজি স্ট্রাকচার অনুযায়ী বানাতে হবে তাহলে আই তো আমি দিলাম সাবজেক্টের আই দিলাম আয়ের পরে আমাকে দিতে হবে ক্রিয়া অর্থাৎ এখানে দেওয়া আছে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব তাহলে এটাতে সাবজেক্ট পেয়েছি সাবজেক্টের পর ভার্ব কী ভালোবাসি এই ক্রিয়া সবসময় বাংলা ভাষায় শেষে থাকে আমি আবারও বলছি ক্রিয়া সবসময় বাংলা ভাষায় শেষে থাকে তাহলে হচ্ছে কি সাবজেক্ট আই দিয়েছি এবার হচ্ছে ভার্ব হিসেবে লাভ দেব যেহেতু এটা হচ্ছে ক্রিয়া এরপরে হচ্ছে বাকি যেগুলো থাকবে অবজেক্ট এগুলো আমরা মিলিয়ে নিতে পারি এখানেও একই ঘটনা সাবজেক্টের পরে সর্বপ্রথম আমাকে খুঁজতে হবে সাবজেক্টের পরে ভার্ব খুঁজতে হবে তাহলে কি আমি চাই এটাই হচ্ছে ইংরেজি সাবজেক্ট তারপরে দেখুন ভার্ব এবং বাকি যেগুলো থাকবে সেগুলো অবজেক্ট নিচে এবার দেখি আমরা যেহেতু এই বাংলা থেকে ইংরেজি বানিয়েছি আই লাভ ইউ কীভাবে বানিয়েছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বানিয়েছি এখন ইংরেজি বানালাম আবার যদি ইংরেজি থেকে বাংলা বানাই তখন কী হবে এখানে লেখা আছে ইংরেজি থেকে বাংলা বানাই গঠন অনুযায়ী তাহলে আমরা ইংরেজি থেকে বাংলা বানাই গঠন অনুযায়ী তা আমরা কী করবো আই তো আই সামনে নিয়ে ফেললাম আচ্ছা তার আগে একটা কথা বলি বাংলা বানাচ্ছি সেক্ষেত্রে বাংলা স্ট্রাকচারটাকে আমরা সামনে লিখে ফেলি দেখুন সাবজেক্ট অবজেক্ট ভার্ব এটা হচ্ছে বাংলা স্ট্রাকচার এখানে দেওয়া আছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব তো আমরা যেহেতু বাংলা বানাচ্ছি স্ট্রাকচারটা লিখে ফেললাম পুনরায় আমরা এই আই থেকে আমি বানালাম এবং আই এটা হচ্ছে সাবজেক্ট আমি সাবজেক্টের পর অবজেক্ট বসাতে হবে তাহলে এখানে অবজেক্ট কোথায় আছে অবজেক্ট আছে সব শেষে অবজেক্ট আছে কোথায় ভার্বের পরে তাহলে আমাকে আয়ের পরে সরাসরি ইউ তোমাকে বসাতে হবে দেখুন আমি তোমাকে দেওয়া হয়েছে এবং এর পরে হচ্ছে ক্রিয়া সব শেষে দেখুন এই যে ভার্ব এগুলো ফলো করবেন তাহলে আমি তোমাকে ভালোবাসি প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছেন যে বাংলা স্ট্রাকচার কেমন ইংলিশ স্ট্রাকচার কেমন আপনারা যদি বাংলা স্ট্রাকচারটা ভালোভাবে জানেন তাহলে অনেক বড় বড় বাংলা বাক্যকে ইংরেজি করতে পারবেন এবং অনেক বড় বড় ইংরেজি সেন্টেন্সগুলোকে বাংলাতে রূপান্তরিত করতে পারবেন তো পার্ট ফোর নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম